হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দীপাবলির জন্য স্পেশাল আর ইনস্ট্যান্ট তৈরি হওয়া চালের গুঁড়োর চাকলি বানিয়ে দেখাবো। চাকলিটা কিন্তু বাংলার বাইরে প্রায় সর্বত্র, ভারতের সর্বত্র এই চাকলিটা দীপাবলির জন্য খুবই স্পেশাল একটা স্ন্যাক এবং প্রায় সর্বত্র এটা খাওয়া হয়। ঘরে না বানাতে পারলেও বাজার থেকে কিনে এনে অবশ্যই খাওয়া হয়। চলুন তাহলে ঝটপট এই রেসিপিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ডো বানাতে হবে সবার প্রথমে। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি আর হাফ কাপ মেজারমেন্টের একটা কাপ নিয়েছি। তো এখানে আমি প্রথমে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, এর সাথে আমি আরও হাফ কাপ চালের গুঁড়ো নেব, মানে টোটাল মিলিয়ে আমার এক কাপ চালের গুঁড়ো হবে। চালের গুঁড়োর সাথে আমাদের মেলাতে হবে বেসন। তো এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম, কারণ বেসনের মধ্যে খুব বেশি গুটলি থাকে, মানে লাম্পস থাকে, তাই চেলে নেওয়াটা খুব জরুরি। তো এক কাপ চালের গুঁড়োর জন্য আমাদের লাগবে হাফ কাপ বেসন। বেসনটাকে আমরা চেলে নেব। হয়ে গেছে। এবার আমরা চাকলিকে খুবই মজাদার এবং স্পাইসি করার জন্য কিছু মশলা দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন লবণ, প্রায় এক টিস্পুন আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন নিচ্ছি জোয়ান। জোয়ানটাকে আমরা হাতের মধ্যে এভাবে ঘষে দিয়ে দেব, তাতে সুগন্ধটা খুব সুন্দর আসবে। এর সাথে নিচ্ছি আমরা হাফ টিস্পুন জিরে, আর নেব আমরা এক টিস্পুন সাদা তিল। তিলে দেখতে খুব সুন্দর লাগে চাকলিগুলো, আর খেতেও খুবই ভালো লাগে। আর দিচ্ছি এক চুটকি মতো হলুদ পাউডার। হলুদটা এখানে সম্পূর্ণ অপশনাল, তবে কালারটা খুব দেখতে ভালো হয়। এখন আমি নিচ্ছি ঘি, মোটামুটি 1/4 কাপ পরিমাণ আমাদের ঘি লাগবে। ঘিয়ের জায়গায় সাদা তেলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ঘি হলে স্বাদটা খুব ভালো আসে। তো প্রায় আমি 1/4 কাপ ঘি নিয়েছি। এবার আমাদের হাত দিয়ে মেশাতে হবে। যেরকম আমরা লুচি বানানোর জন্য বা পরোটা বানানোর জন্য ময়দার সাথে বা আটার সাথে তেল মেশাই, হাত দিয়ে এরকম একেবারে রাব করে করে এরকম করে একদম মিশিয়ে দিতে হবে, যাতে ভালো করে মেশানোর পরে আমরা হাত দিয়ে মোট পাকালে মোট দলা বেঁধে যায়, এরকম করে আমাদের মেশাতে হবে। চলুন তাহলে মিশিয়ে নিই। দেখুন আমার এখানে মেশানো হয়ে গেছে, একদম মিশে গেছে প্রত্যেকটা কোনায় কোনায়, আর এই দেখুন টেক্সচার দলা পাকিয়ে যাচ্ছে। তো এবার আমরা জল অ্যাড করব, তবে জলটা আমাদের অ্যাড করতে হবে একেবারে ফুটন্ত গরম জল। অন্যদিকে আমি জল গরম করতে রেখে দিয়েছিলাম, তো এখানে আমি নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মিক্স করব। একটা চামচ ব্যবহার করব, কারণ এটা ভীষণ গরম জলটা, তাই একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। একবারে বেশি জল দেব না, তাতে একেবারে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে আমরা ডোটাকে মেশাবো। আমাদের একটা সফট ডো বানাতে হবে। ডো শক্ত হলে কিন্তু ভেঙে যায়, চাকলি বানানোর সময় ভেঙে যায়, আর কড়াইয়ে গিয়েও কিন্তু বিখরে যায়। এই জন্য একটা সফট ডো বানাতে হবে, যেরকম আমরা রুটি চাপাতির জন্য করি, তার থেকে একটু সফট। তো এবার দেখুন একেবারেই শুকনো আটা নেই এর মধ্যে। এবার আমাদের হাত দিয়েই লাস্ট ফিনিশিংটা দিতে হবে। এটা ভীষণ গরম, তারপরও হাত অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে, নইলে হবে না। তো যেরকম আমরা রুটির জন্য ডো মাখি, ঠিক সেই রকম করে হাত দিয়ে আমাদের ময়ান দিতে হবে। দেখুন আমার এখানে জল একেবারে ঠিকঠিক ছিল। যদি আপনারটা একটু শক্ত মনে হয়, তাহলে আরও একটু জল অ্যাড করে নিতে পারেন। আর দেখুন এই হচ্ছে সফট একটা ডো আমি তৈরি করেছি, এই হচ্ছে ডো। তো এবার আমরা এটাকে ঢেকে মোটামুটি 15-20 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে আমরা চাকলি বানানোর জন্য যাব। 15-20 মিনিট পর এবার এই হচ্ছে আমাদের চাকলি মেকার, এটাকে কিচেন প্রেসও বলে। এটা আমি অনলাইন কিনেছিলাম অ্যামাজন থেকে, 250 টাকার মতো লেগেছিল বোধ হয়। এই হচ্ছে সাঁচা, এই দেখুন স্টার নজেল এটা। তো এই প্লেটটা দিয়ে আমরা চাকলি বানাবো। প্লেটটা এভাবে সেট করে নিতে হবে, আর প্লেটের ওপরে একটু তেল ব্রাশ করে নেব, যাতে ডো লেগে না থাকে। আর যেটা সিলিন্ডার পার্ট আছে, এটার ভেতরেও আমরা তেল লাগিয়ে দেব, যাতে ডোটা চিপকে না থাকে, ভালোভাবে তেল বা ঘি ব্রাশ করে দেব। আর ব্রাশ করা হয়ে গেলে যেটা এর মুখের পার্টটা আছে, যেটা নজেলের পার্ট, সেটা লাগিয়ে দিতে হবে। এটা প্যাচের হয়, তো এইভাবে লাগিয়ে দিতে হবে।
এটাকে চাকলি মেকার বলে, মুরুক্কু মেকার বলে বা কিচেন প্রেসও বলে। তো যে কোনো কিছু বলেই আপনি কিনতে পারবেন। আর যদি অফলাইন বাজারে পাওয়া না যায় তাহলে অবশ্যই অনলাইন মার্কেটে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে একটু সমস্যা আছে, আমার মেশিনে একটু ফল্ট আছে, ডোটা পিস্টনের ওপর দিয়ে বেরিয়ে যায়, তাই এটাকে আমি সলভ করার জন্য একটুখানি ফয়েল পেপার নিয়েছি আর ফয়েল পেপারটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। যদি আপনার মেশিনে এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি এইভাবে সলভ করতে পারবেন। এবার ডোটাকে আমাদের চাকলি মেকারের মধ্যে ভরে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নেব যাতে হাতে লেগে না থাকে, আর অল্প অল্প করে ডো নিয়ে সরু করে সিলিন্ডারের মধ্যে ভরে দেব। একটু চেপে চেপে ভরতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে, আর যখন আমরা চাকলি বানাবো তখন চাকলি ভেঙে না যায়, বাতাস যাতে না বেরোয় নজলের মধ্যে দিয়ে। দেখুন যতটা হয় ততটা আমি ভরে নিচ্ছি, বাকিটা আমি পরে ভরে নেব। এবার যেটা পেছনের পিস্টনের পার্ট আছে সেটা আমাদের এখানে লাগিয়ে নিতে হবে, মানে মেশিনটাকে বন্ধ করে নিতে হবে। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের চাকলি মেকার কিন্তু চাকলি তৈরির জন্য একেবারে রেডি হয়ে গেছে। এই হচ্ছে এর মুখটা। চলুন তাহলে একটা প্লেট নিয়ে নেওয়া যাক। প্লেটের ওপরে একটু তেল লাগিয়ে দেব যাতে চাকলিগুলো তুলতে আমাদের সুবিধা হয়। আপনি যে কোনো যেরকম বেকিং পেপার বা ফয়েল পেপার যে কোনো কিছু নিতে পারেন, বা আমার মতো এরকম প্লেটের ওপরে তেল লাগিয়েও নিতে পারেন। এবার কিচেন প্রেসকে প্রেস করতে করতে এইভাবে আমাদের প্রেসটাকে ঘোরাতে হবে, আর এরকম করে চাকলি আমাদের তৈরি হয়ে যাবে। সুন্দর করে আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। এই দেখুন এরকম করে এন্ডটাকে আমরা সিল করে দেব যাতে তেলের মধ্যে গিয়ে খুলে না যায়। চলুন তাহলে এরকম করে বাকি সমস্ত চাকলিগুলো বানিয়ে নেওয়া যাক। আমার প্রথম প্লেটটা কিন্তু ভরে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো। আমি এখন এই প্লেটটাকে সাইডে রেখে আরও একটা প্লেট নেব, আর সেই প্লেটেও আমি চাকলি বানিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর ফ্রাই করার পরে আরও সুন্দর লাগবে, আর খেতে তো অসাধারণ লাগে। অন্য একটা প্লেট নিচ্ছি আমি, এতেও আমি তেল লাগিয়ে নিচ্ছি, আর এই প্লেটেও আমি চাকলি বানিয়ে নেব। হাত দিয়ে এরকম করে সেট করে করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এই প্লেটটাও আমার ভরে গেছে। এবার চাকলি বানানোর পরে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমাদের ওয়েট করতে হবে। চাইলে আপনি ফ্যানের সামনে রাখতে পারেন, তাহলে ঝটপট সেট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে একেবারে ভাজতে যাব না, তাহলে কিন্তু বিখরে যাবে। এই জন্য 10 থেকে 15 মিনিট ওয়েট করব, তারপরে আমরা ভাজার জন্য যাব। তো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তেল দিচ্ছি আমি। ফ্ল্যাট প্যান হলে ভালো হয়, ডিপ ফ্রাই প্যানও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তেলটা চেক করছি, দেখুন একটুখানি ডো দিয়েছি তো বাবলস আসছে, মানে তেলটা এখন আমাদের ভালো গরম আছে, মিডিয়াম গরম আছে। তো এখন আমাদের হিটটাকে রাখতে হবে মিডিয়ামে, আর এক এক করে চাকলিগুলো দিয়ে দিতে হবে। হিটকে একেবারে কম রাখা যাবে না, আর একেবারে বেশিও রাখা যাবে না, কারণ কম যদি রাখি তাহলে চাকলিগুলো একদম শক্ত হয়ে যাবে, আর যদি বেশি রাখি তাহলে খুব জলদি ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর পর্যন্ত ক্রিস্পি হতে পারবে না। এই জন্য আমরা মিডিয়ামে রেখে ভাজবো। হিট কম রাখলে কিন্তু চাকলি খুব তেলও খেয়ে নেয়, আর খেতে একেবারে তেল তেল লাগে, ভালো লাগে না। এই জন্য মিডিয়াম হিটে করে ভাজতে হবে। প্রথমে আমি 4-5 মিনিটের জন্য ওয়েট করেছি, তারপরে আমি পাল্টে দিচ্ছি। তারপরে আমি পাল্টে পাল্টে মোটামুটি একটা গোল্ডেন রেড কালার করে ভেজে নেব। আর কড়াইয়ে কিন্তু খুব বেশি ডার্ক কালার করতে যাবেন না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ডার্ক হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াসলি হিটটাকে মিডিয়ামেই রাখবো, মিডিয়ামে রেখেই আমরা চাকলিগুলোকে ভাজবো। আর দেখুন আমি যেরকম পাল্টাতেই আছি, এরকম করে কিছুক্ষণ পরপর পাল্টে দিতে হবে যাতে দুদিকেই সমানভাবে ফ্রাই হতে পারে। এবার দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর, একেবারে গোল্ডেন রেড দেখা যাচ্ছে, একদম পারফেক্ট হয়ে গেছে নামিয়ে নেওয়ার জন্য। এর থেকে ডার্ক আমরা করব না, ঠান্ডা হয়ে গেলে আরও একটু ডার্ক হয়ে যাবে।
তো এবার আমরা কড়াই থেকে নামিয়ে নেব। আর সেম প্রসেসে আমরা আরও বাকি চাকলিগুলো বানিয়ে নেব, মানে ভেজে নেব। মাঝখানে আমি এই লম্বা একটা দিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে ভাজা। যাই হোক, পরের ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা যথেষ্ট ছোট, এজন্য বেশি পরিমাণে আসে না একবারে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে নামিয়ে নেওয়ার জন্য। এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আর এরকমভাবে বাকি চাকলিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই হচ্ছে কালার, আরও একটু ডার্ক হয়ে গেছে। আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, একদম ক্রিস্পি এবং খাস্তা, আর খেতে খুবই খুবই মজাদার। টি টাইম স্ন্যাক হিসেবে এটা খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। আর বানানোতেও বেশি ঝামেলা নেই, আমি একেবারে ঝটপট চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর দীপাবলি এনজয় করুন। আর রেসিপি ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। হ্যাপি দিওয়ালি, বাই বাই।